ওকে সালার, আমি আজকে সালারের, আমি এটা কোনোদিন করি না এবং আমার বিশ্বাসও নয় এটা কি করে করা যায়। হ্যাঁ, একটাভাবে অবশ্যই করা যায়, জাস্ট রেকর্ড করে সেটাকে আপলোড করে দাও, কোনো ট্যাক্স ফ্যাক্স দিতে হবে না, কোনো থাম্বনেল দিতে হবে না, জাস্ট একটা ডেসক্রিপশান দিয়ে, জাস্ট একটা টাইটেল দিয়ে ভিডিওটা জাস্ট আপলোড করে দাও। আমি 42 সেকেন্ডের একটা সালারের রিভিউ পোস্ট করেছিলাম হাফ টাইমের পরে, ঠিক আছে, সেইটাতে অনেকেই দেখে আমাকে এসে বলছে যে কী দাদা, তুমি তো খুব বলেছিলে ডাঙ্কির থেকে সালার ভালো হবে, কী দাদা কী হলো? তো দেখ ভাই, দেখ এরকম নয় যে আমি সত্যিবাদী, যুধিষ্ঠির লাইফে সব জায়গায় আমি সত্যি কথা বলি, বাট সিনেমা নিয়ে মিথ্যা কথা বলতে আমার প্রিন্সিপালে বাধে। তাই আমি সালার নিয়ে এখন যেই কথাগুলো বলবো সেই কথাগুলো একদম মন থেকে বলছি। ডাঙ্কি তো আমি এখন অবধি দেখি পর্যন্ত নি, ঠিক আছে, সালার আমার কাছে প্রথম প্রায়োরিটিতে ছিল, ওকে। আমি রেবেল মুন দেখেছি সকালবেলা উঠে, ওটা আমার একটা গুরু সিনেমা, জ্যাক স্নাইডার। আর প্রশান্ত নীলকে আমি আমার গুরুও বলবো না, প্রশান্ত নীলের জন্য আমি বেঁচে আছি, কাইন্ড অফ। তার একটা সিনেমা আমাকে বাঁচিয়ে দিয়েছিল, KGF Chapter 1। সালার দেখে আমি খুব দুঃখ পেয়েছি, একদম সোজা কথা বলছি, কারণ আমি পার্সোনালি যতটা এক্সপেক্ট করেছিলাম, ঠিক আছে, লোকে কি বলে আমার কিচ্ছু যায় আসে না, কার ভালো লেগেছে কার খারাপ লেগেছে আই গিভ আ ড্যাম, আমি সিনেমাটা দেখে খুশি হচ্ছি কিনা পুরোপুরি, ঠিক আছে, সেইটা সবথেকে বেশি ম্যাটার করে। এবং আমি বলছি সিনেমাটা দেখে আমি পুরোপুরি খুশি হইনি, সিনেমাটার কিছু জায়গা আছে যেগুলো খুব ভালো, কিন্তু ট্র্যাজেডিটা কোথায় আমি বলি। তো আমি আজকে সালার দেখতে গেছিলাম আমার ওই বন্ধুটির সাথে, যার ব্যাপারে আমি বলি যে KGF Chapter 2 6 বার হলে দেখেছে, তার মধ্যে 4 বার আমার সাথে আর 2 বার ও বন্ধু ফ্যামিলিদের সাথে গেছিল, আমি 5 বার গিয়েছিলাম KGF Chapter 2 দেখতে। KGF Chapter 1 ও হলে দেখারও চান্স হয়নি, ও পরে দেখেছিল টিভিতে। আমি Chapter 1 3 বার দেখেছি, Chapter 2 5 বার দেখেছি হলে গিয়ে। সালার দেখে বেরিয়ে আমি ওকে জিজ্ঞাসা করলাম খেতে খেতে যে ভাই তুই আর সালার দেখতে আসবি? ও আমাকে একটাই কথা বললো, না আমি হলে আর আসবো না দেখতে, অ্যান্ড দ্যাটস ইট। আমার সাথে সাগর নীলে দেখা হয়েছিল কাবুলিওয়ালা দেখে ফেরার সময়, সাগর নীল আমাকে জিজ্ঞাসা করলো, আমি সাগর নীলকে বললাম যে না আমি আমি এটা একবার দেখেছি, আমি হয়তো আর হয়তো আমি দেখতে যাবো না। মানে সাগর নীল এটা আমাকে জিজ্ঞাসা করেনি এক্স্যাক্টলি, আমি ওকে বলছিলাম, ও আমাকে রিভিউ জিজ্ঞাসা করলো যে কেমন লেগেছে, আমি বললাম যে দেখো সালার আমি একবার দেখেছি, আমার আর দেখতে যাওয়ার ইচ্ছা নেই, ঠিক আছে। এবার আমি সালারের জিনিসপত্রে আসি, ভালো জিনিস কী ছিল আগে বলি তো, কালোর মধ্যে লাল কালার নিয়ে খেলাটা খুব সুন্দর একটা জিনিস, ঠিক আছে। এবং এই জিনিসটা KGF Chapter 2 কালী ঠাকুরের পুজোর সময় একটা জায়গা আছে, আর KGF Chapter 1 গরুরা নিজের মূর্তির ওপর থেকে ইয়েটা যখন হাঁটিয়ে দেবে, ঠিক আছে, প্রথম প্রথম ইন্টারভ্যালের আগে ওইখানে, এইখানে একটা জায়গা আছে, এই খানসার যে জায়গাটা সেখানে একটা মহিলা ট্রাইবাল মতো রয়েছে, ঠিক আছে, এবং ওই জায়গাটা ট্রিটমেন্ট হচ্ছে গিয়ে Chapter 1 মনে আছে যে বুড়ো লোকটাকে যখন নিয়ে গেছিলো, যে বুড়ো লোকটা যার থালার ওপর পা দেবে সে গুলি মারবে, এখানে হচ্ছে গিয়ে ঘুড়ি খেলা হবে, ঘুড়িটা যেই বাড়ির উপরে গিয়ে পড়বে সেই বাড়ির একটা মেয়েকে তুলে নিয়ে যাওয়া হবে, খানসারের একজন শয়তান লোকেদের মধ্যে একজন লোক সেই মেয়েটাকে তুলে নিয়ে যাবে এবং ভোগ করবে। এবং ভাই নড়ো বলি, KGF Chapter 1 লাস্টে মনে আছে তো যে তিনজনকে বলির জন্য নিয়ে আসা হবে, তিনজনের মধ্যে একজন ছিল রকি ভাই যে জলের তলা থেকে উঠে আধিরার মুন্ডু কাটবে, এইখানে ওই নরবলিটা হবে হচ্ছে গিয়ে সিনেমার সেকেন্ড হাফে, একটা জায়গাতে, ক্লাইম্যাক্সে না কিন্তু তার আগে। ওই জায়গাটা ভাই হল না, হল ফাট ছিল, ঠিক আছে, আমাদের পাশে একটা গ্রুপ এসেছিলো, তারা খুব চিৎকার করছিল। এবার KGF Chapter 2 সময় আমিও অনেক চিল্লিয়েছি, বাট আমার আজকে বিরক্তই লাগছিল ওরা চিৎকার করছে, ওই সিনটাতে আমি গলা খুলে চিৎকার করেছি, ভাই ভাই এপিক ওই জায়গাটা, এপিক ওই জায়গাটার স্টেজিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক। আর ওইটা একমাত্র সিকোয়েন্স যেখানে সালার নিজে অনেক কথা বলবে, সালার একটা মহিলার কাছে গিয়ে এক্সপ্লেন করবে যে বলি কী করে দিতে হয়, কালী ঠাকুরের সামনে বলি কী করে দিতে হয়, কী করে পুজো করতে হয়, এবং বলার পরে ও সেটা করবে, দ্যাট ইজ বিউটিফুল, দ্যাট ইজ লাইক পয়সা ভাসুল, ঠিক আছে। ওই একটা জায়গা, ইন্টারভ্যালের আগে একটা জায়গা আছে যেখানে ও একদম পুরো অ্যাটাক প্যাটাক করবে। এবার সিনেমাটার মধ্যে এরকম কিছু মোমেন্ট রয়েছে, আর ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্সের শেষ 30 মিনিট, 3 ঘন্টার সিনেমার শেষ 30 মিনিট দেখে
যতটা আনন্দ পাও বা এরকম খুচরো খাচরা কিছু সিকোয়েন্স দেখে তুমি যতটা আনন্দ পাও, পুরো সিনেমাটা দেখে আমি অতটা আনন্দ পাইনি। আমাকে সামগ্রিকভাবে বলতে যদি বলা হয় যে ওভারঅল তোমার কেমন লেগেছে, দিস ইজ ওয়ে বিলো দ্যান KGF চ্যাপ্টার 1, KGF চ্যাপ্টার 2। এই সিনেমাটাতে প্রবলেমটা কী হয়েছে জানো তো প্রশান্ত নীল, এটা হচ্ছে কি ওভার অ্যাম্বিশনের গণ্ডগোল। এই বছর আমি এরকম 3টে সিনেমা দেখলাম যেগুলো ওভার অ্যাম্বিশনের জন্য ফেল হয়েছে, মানে ডিরেক্টর খুব ভালো কিছু করার চেষ্টা করছিল কিন্তু এই যে তার চেষ্টাটা, এই চেষ্টাটা গিয়ে লাস্টে খেচে যায়। সালার একটা বড় ফিল্ম, তাতে অনেক কিছু রয়েছে, ইন্টারভেলের আগে যে গল্প আর ইন্টারভেলের পরে যে গল্প, আকাশ পাতাল পার্থক্য। ইভেন কি তুমি যখন হল থেকে বেরোবে না, তোমার মনে হবে তাহলে ফার্স্ট হাফে কী ছিল। শ্রুতি হাসানকে নিয়ে আসা হলো সালারের কাছে, রাখা হলো, কেন শ্রুতি হাসানকে নিয়ে আসা হয়েছে, কী কানেকশান, প্রেজেন্ট ডেতে কী গল্প চলছে আমরা জানতেই পারি না। ইন্টারভেলের আগে অবধি এটা দেখানো, ইন্টারভেলের পরে এই গল্পে আর যাই না, ইন্টারভেলের পরে গল্প পুরো চেঞ্জ হয়ে যায় কাইন্ড অফ, যখন গল্পটা অরিজিনে যখন যায় না যে কোথা থেকে গল্পের শুরু হয়েছে, তখন গিয়ে গল্পটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। ওকে, প্রচুর সাপোর্টিং অ্যাক্টর অ্যাক্ট্রেস ছিল যাদের কাউকে আমার ভালো লাগেনি, হুইচ ইজ একদম এক্স্যাক্টলি অপোজিট অফ KGF চ্যাপ্টার 1। KGF চ্যাপ্টার 1 সিনেমাটা দেখে আমি ছোট ছোট চরিত্রে যারা ছিল তাদেরও আমি প্রেমে পড়ে গেছিলাম, তাদের ব্যাপারে জানছিলাম যে তারা নাকি প্রথমবার সিনেমাতে অ্যাক্টিং করছে, কেউ কেউ আইটিতে কাজ করতো, কেউ কেউ আইটিতে কাজ করতো, কেউ কেউ এর আগে বড় সিনেমাতে কাজ করেনি, ছোটোখাটো কাজ করেছে, এটা তাদের প্রথম বিগ ব্রেক। এবং আমি প্রত্যেকের ব্যাপারে তখন আমি রিসার্চ করছিলাম, বাট আজকে এতগুলো চরিত্র দেখলাম কেউ আমার মনে দাগ কাটতে পারেনি। সালারের মা, শ্রুতি হাসান, এরাও আমার মনে খুব একটা বেশি দাগ কাটতে পারেনি। সালারের মা কিছুটা দাগ কেটেছে, এখানে মা ছেলের যে গল্পটা সেই গল্পটা কিন্তু রকি ভাই আর রকি ভাইয়ের মায়ের গল্পের মতো কিন্তু স্ট্রং ইমোশনাল কিন্তু ফিল করায়নি আমাকে, আমি আমার কথা বলছি। তোমার যদি ভালো লেগে থাকে সালার, আই এম হ্যাপি ফর ইউ, কাশ আমি তোমার মতো হতে পারতাম, বাট আমার ভালো লাগেনি, আমি পার্সোনালি এনজয় করতে পারিনি, ঠিক আছে। আর প্রভাসের ডায়লগ ভীষণ কম, প্রভাসকে চোখ দিয়ে অ্যাক্টিং করানোর চেষ্টা করা হয়েছে কিন্তু প্রভাসের এখানে দুটো ইমোশন, এক নিজেকে কন্ট্রোল করে রাখা, ও একটা দৈত্য, ওকে নিজেকে বারবার কন্ট্রোল করে রাখতে হচ্ছে, আরেক হোয়েন হি ফাইনালি লেটস হিমসেলফ গো, যখন ও নিজেকে নিজের কন্ট্রোল থেকে মুক্ত করে দেয়, ঠিক আছে। প্রশান্ত নীল আর ক্রিস্টোফার নোলান, এদের দুজনের মধ্যে মিল কোথায় জানো, দুজনের কিভাবে অ্যাকশন দেখাতে পারে না, দুজনের সিনেমা হবে মারাত্মক কনসেপচুয়াল হাই ক্লাস, দেখে তুমি ইমোশনাল ফিল করবে, বাট যখন এরা অ্যাকশন দৃশ্যে আসে এরা কাঁচা। KGF চ্যাপ্টার 2 তে আধিরার সাথে রকি ভাইয়ের লাস্টের ফাইটটা অসাধারণ ছিল কিন্তু বাদ বাকি কোনো ফাইট সিকোয়েন্স আমার ভালো লাগেনি। KGF চ্যাপ্টার 1-এ শুধুমাত্র শুরুতে যেখানে ওকে ঝুলিয়ে রাখা হয়েছিল সেখান থেকে বেরিয়ে এসে ওই পোর্ট এরিয়ার ফাইটটা আমার ভালো লাগে, বাদ বাকি আর কোনো ফাইট সিকোয়েন্স আমার ভালো লাগেনি। সিনেমাগুলো তো মারাত্মক এবং সিনেমাগুলো এতই মারাত্মক, ওই যে আমার ফাইট ভালো লাগেনি সেটার কোনো রকম ইম্প্যাক্ট পড়ে না, যেরকম ডার্ক নাইট, গোটা সিনেমাতে ব্যাটম্যানের কত অ্যাকশন সিন রয়েছে কিন্তু কোনো হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন সিন আমার জন্য ওয়ার্ক করে না, শুধুমাত্র গাড়ির চেস বাদ দিয়ে, সেটা তো গাড়ির চেস, ঠিক আছে, সেটা তো কার চেস সিকোয়েন্স, সেটার কথা আলাদা, আমি হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশনের কথা বলছি। প্রশান্ত নীল হ্যান্ড টু হ্যান্ড অ্যাকশন যখন দেখায় তখন টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান ফিল্মের মতো লোক উড়ছে, লোক ঘুরছে, লোক পড়ছে, নো, তুমি অ্যাকশন দেখাও আইদার RRR এর মতো স্টাইলাইজড যেখানে সুপার হিরোইক একটা ব্যাপার রয়েছে, নয়তো বিক্রম কাইথি তো অ্যাকচুয়ালি কাইন্ড অফ না ওই ওড়াউড়ি টাইপেরই ফাইট ছিল, খুব বেশি রিয়েলিস্টিক ফাইট ছিল না। লিওতে বরং, লিওতে প্রথম দুটো অ্যাকশন সিন বেশ ভালো ছিল, বাজারের মধ্যে ফাইটটা আর ওই রেস্টুরেন্টে যেখান থেকে গল্পের শুরু। তো প্রশান্ত নীল কেন এই ধরনের অ্যাকশন রাখে না, আই ডোন্ট নো, মেবি এলিভেশনের জন্যই, কিন্তু অ্যাকশন সিন এখানে আমার কাইন্ড অফ কোনো অ্যাকশন সিনই খুব একটা বেশি পোষায়নি, কিন্তু ওই বলির ওখানের যে জায়গাটা, ওখানে হ্যান্ড টু হ্যান্ড অনেকটা ছিল, ওটা কুরুল দিয়ে মারছিল, কুরুল ইজ দ্য নিউ কুল থিং ভাই, অ্যানিমেলেও দেখলাম এখানেও দেখলাম, যাই হোক। ব্যাকগ্রাউন্ড মিউজিক খানিক খানিকটা জায়গায় কাজ করে, এবং দেখো ব্যাকগ্রাউন্ড মিউজিক তখনই কাজ করবে যখন পুরো সিনেমাটা তোমার মনের মধ্যে যখন বসে যাবে। রবি বাসুর একটা এপিক লুক মানে এপিক লুক, ঠিক আছে, কাইন্ড অফ KGF চ্যাপ্টার 1 ভালো হওয়ার পেছনে কিন্তু তার অবদান 99%। এবং টু বি ভেরি অনেস্ট, আমি KGF চ্যাপ্টার 1 দেখে আই ওয়াজ হুকড,
আমি খুঁজে 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 ব্যাকগ্রাউন্ড মিউজিক পরে বিজিএম অনেক পরে ছাড়া হয়েছে, বিজিএম অনেক পরে রিলিজ করা হয়েছিল, তাও বিজিএমগুলোকে ছোট ছোট পোর্শনে, ঠিক আছে, লম্বা লম্বা পোর্শন বিজিএম ছিল না। কেজিএফ চ্যাপ্টার ওয়ানের বিজিএম আমি নিজে সিনেমা ডাউনলোড করে সেখান থেকে আলাদা করে পুরো আমি এক্সট্রাক্ট করে রেখেছিলাম যে আই নিড দিস মিউজিক ইন মাই লাইফ। সালমান খানের সাথেও একটা কাজ করেছিল অন্তিমে, সেখানেও আমি দেখেছি গল্পের যেহেতু খুব ভালো, যেহেতু উন্নতি যেহেতু নেই, সেজন্য ব্যাকগ্রাউন্ড মিউজিকও কাইন্ড অফ মেধা মারা টাইপে। এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক কোনো কোনো জায়গায় কাজ করে কিন্তু আমার মেমোরির মধ্যে গেঁথে যায় না। কেজিএফ চ্যাপ্টার ওয়ান দেখে যেরকম প্রথম যখন পুলিশ ইয়েতে পুলিশের ওখানে ওর লোকেরা হেলিকপ্টার নিয়ে ওকে ছাড়াতে আসবে, ওই সিনটা, বাড়ির মধ্যে যেখানে ও সবাইকে ব্ল্যাকমেল করবে পেট্রোল ঢেলে, ওই সিনটা, মায়ের সাথে সিনটা, শুরুতে যখন রকি ভাইকে দেখানো হচ্ছে, যখন রামিক হাসান বলছে যে আমি এই লোকটার মৃত্যু চাই, এর কথা ইতিহাসে না যেন লেখা হয়, কেজিএফ এ 20-30-40, আমি কেজিএফ এর ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে ঘন্টার পর ঘন্টা বলতে পারি, সিন বাই সিন বলতে পারি, কারণ আমার মনে রয়েছে, আমি এখনও শুনি। কেজিএফ এর ব্যাকগ্রাউন্ড মিউজিক আমার কাছে থেরাপিউটিক, ইট ইজ থেরাপিউটিক অ্যাজ ফাক। বাট সালার যেহেতু সিনেমাটাই আমার কাছে ওরকম এলিভেটেড লেভেলে যায়নি, তাই ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি খুব একটা ভালো করে ফিল করতে পারিনি। সালারের সিনেমাটোগ্রাফি খুব ভালো, অনেকেই বলে কালা কালা, ভাই বড় পর্দায় দেখো, ঠিক আছে, তুমি বুঝতে পারবে, ওকে। আর লোকেশন ইম্পসিবল লোকেশন দেখেছি, মানে কেজিএফ চ্যাপ্টার টু দেখে যারা ভেবেছিল যে কেজিএফ এর লোকেশনটা তো ভাই ড্রিমই লাগছে, হোয়াট দ্য ফাক ইজ দিস। এই সিনেমাটাতে তুমি দেখবে খানসারের লোকেশন দেখে মনে হবে আরে খানসারই তো পুরো পৃথিবী। আর সিনেমাটাতে এই বার্ধা রাজা মুন্নারের বাবা একজনের সাথে দেখা করতে যাবে, আমি আর আমার বন্ধু খালি ভাবছিলাম এটা কি রকি ভাই। এবং সিনেমাটার শুরুতেই একটা কথা ছিল লেখা, স্পেশাল থ্যাঙ্কস টু ইয়াশ, রকিং স্টার ইয়াশ। আমার বন্ধু বলছে আরে ওকে থ্যাংক ইউ কেন বলছে, মেবি ও সিনেমাতে আছে, কিন্তু হি ওয়াজ নট দেয়ার। এবং আমি খালি ইন্টারভিউতে যখন, এবার সবাই বলবে যে ইন্টারভিউতে তো বলেছে, দেখো আমার মনে হচ্ছিল যে ও বারবার বলছে তো না 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 না, হয়তো আছে। এটা কিন্তু আমাদের এই স্পাইডারম্যান নো ওয়ে হোম, অ্যান্ড্রু গারফিল্ড খালি না আমি তো নেই, আমার কাছে কোনো গলা তিনি, আমি সিনেমাতে নেই। টবি ম্যাগুয়ার রিপোর্টারদের সাথে কথাবার্তাই বলে না। তো আমি ভাবছিলাম ওরকম কিছু হয়তো হবে, হয়তো কিছু টুইস্ট হয়তো থাকবে, ঠিক আছে। যখন আমাদের বাহুবলীর ডিরেক্টরও যখন বলছে যে তুমি কানেক্ট করোনি দেখে আমার খারাপ লাগছে, তখন আমি ভাবছিলাম যে হয়তো কিছু আছে, বাট ছিল না ভাই। বাট দিস ওয়াজ ডিসেন্ট, ঠিক আছে, আমি বলবো ডিসেন্ট ফিল্ম। আমার কাছে সিনেমাটা পার্সোনালি কেজিএফ চ্যাপ্টার 1-2 মতো ভালো লাগেনি, 10-6 পাওয়ার মতো একটা সিনেমা। গল্পটা